فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين ولا للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شك دشابيكي جانتشي لايفير আজকের সেশান থেকে আজকে আমাদের সাতাত্তরতম সেশন আপনাদের বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা বসেছি শুরুতে আল্লাহর কাছে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদেরকে এই প্রশ্নগুলোর সঠিক সুন্দর ভিত্তিক সমাধান দেওয়ার তৌফিক দান করেন প্রথম যে প্রশ্নটি এসেছে সেটি পাঠিয়েছেন আমাতুল্লা বিন্দু ইকবাল বলেছেন একটা বিষয় নিয়ে আমি আগে ইস্তেখারা করেছিলাম পজিটিভ এসেছে কিছুদিন যাওয়ার পর আবার ডিসিশন নিতে পারছি না এখন আমি কি আবার ইস্তেখারা করব। ইস্তেখারা এটি একটি শেয়াসম্মত আমল আল্লাহর কাছে খের তালাশ করা এ সম্পর্কে যে হাদিসটি এসেছে আমরা সেটা একটু আগে তুলে ধরতে চাই সেটি জাহের ইবা আবদুল্লাহ আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হয়েছে সাহি বুখারির মধ্যে সেটি হল যে যখন কোনো ব্যক্তি কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিতে চায় তাহলে সে যেন ফরজ ছাড়া অন্য যে কোনো সন্না অথবা নফল দুরাকাত সালা সে যেন পড়ে নেয় প্রত্যেক রাকাতে সার স্বাভাবিকভাবেই পড়বে সুরা ফাতেহার সাথে অন্য যে কোনো সুরা তার যেটা সম্ভব হয় মেলাবে এক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট সুরা রেকমেন্ডেড নেই তারপরে সে সালামের পরে হাত তুলে দোয়া করতে পারবে এবং এক্ষেত্রে একটা বিশেষ দোয়া এই হাদিসুল ইস্তেখারার মধ্যে এসেছে যেটি সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে সে সালাম ফিরিয়ে এই দোয়াটা পড়বে দোয়াটা হলো <applause> اللهم اني استخيرك بعلمك واستقدرك بقدرتك واسالك من فضلك العظيم فانك تقدر ولا اقدر وتعلم ولا اعلم وانت علام الغيوب هيا الله امي ابنر علمر وسيلة خير تلاشكوتي ابن ابنر مدهمي আমি আপনার কাছে সামর্থ্য তালাশ করছি আর আপনার মহান অনুগ্রহ থেকে আমি কিছু প্রার্থনা করছি আপনি সক্ষম আমি সক্ষম নই আপনি জানেন আমি জানি না ফ্না খাত আখদর আল্লামুল গয়ুব আর আপনি হচ্ছেন সকল গায়েবের সম্পর্কে আপনি হচ্ছেন সেই সত্তা যিনি সব কিছু জানেন এরপর বলবে আল্লাহম আল আমরা হে আল্লাহ যদি আপনি জেনে থাকেন যে এই বিষয়টি সে তার বিষয়টি বলবে সেটা যদি বিবাহের বিষয় হয় অথবা ব্যবসা বাণিজ্য ওপেন করার বিষয় হয় অথবা গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে সে ইস্তেখারা করতে যাচ্ছে সে বিষয়টি সে বলবে অথবা কোথাও সে সফর করতে যাচ্ছে সেটা নিয়ে বলবে বলবে যে এই বিষয়টি যদি খৈরুলিফি দিন ও ম্যাশি ওরিজিলি ও ও আজেলিহ কোনো কোনো রায়ত এসছে যদি এটা আমার দিন এবং আমার জীবিকার জন্য এটা উত্তম হয় এবং আমার পরিণামে এটা উত্তম হয় এবং এটা যদি আমার দুনিয়া এবং আখিরাতের জীবনের জন্য উত্তম হয় ফখদুর হোলি ওয়েসের হুলি তাহলে সেটি আমার জন্য নির্ধারণ করে দিন এবং সহজ করে দিন ثم بارك لي فيه إبن طاربوري المدهمة كبر الدين وإن كنت دعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري وآجله وآجله فاصرف عني واصرفني عنه وأقدر لي الخير حيث كان ثم أرضني به أرهي الله بنجودي جنيتها كنجئي بشوية أمر جنو أمر دين داري أمر جبكة أمر شش بولينام إبن أمر دنيا أكرتر جنو إتا অনুত্তম হয় মন্দ হয় খারাপ কিছু হয় তাহলে তাকে আমার থেকে বিরত রাখুন এবং যেখানে কল্যাণ থাকে সেখা সেটাই আমার জন্য নির্ধারণ করে দিন তোমা আরও উদ্দিন বিষ অতপর তার প্রতি মানে আমার এই বিষয়ের প্রতি আপনি সন্তুষ্ট থাকুন অথবা আমাকে তার প্রতি সন্তুষ্ট করে দিন হাদিসটা ইমাম বোখারি বর্ণনা করেছেন তাহলে এখানে আমরা ইস্তেখারের বিষয়টা জানলাম ইতেখারা করতে হবে নিয়ম হচ্ছে যখন আপনি সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে যাবেন তখন এভাবে ইস্তেখারাটা করবেন দূরাকাত সালাদ পড়ে ফরজ ছাড়া অন্য যে কোনো সালাদ পড়ে সালাম ফিরিয়ে ইস্তেখারার দোয়াটা আপনি করবেন আল্লাহর কাছে হাত তুলে তাহলে ইশতেহারা হয়ে গেল এরপরে তওয়াক্ক আল্লাহ আল্লাহর উপর নির্ভর করে আপনি এগিয়ে যাবেন যদি ওই কাজটা সুসম্পন্ন হয় তাহলে বুঝবেন যে সেটাই আল্লাহ নির্ধারণ করেছেন এবং এর মধ্যে আল্লাহ ওবার কাত রেখেছেন আর যদি আপনি সেটা থেকে ফিরে যান অথবা আল্লাহ আপনাকে ফিরিয়ে দেন তাহলে বুঝবেন যে এটার মধ্যেই করলেন এবং ওই কাজটা হলে আপনার জন্য অকল্যাণ হতো কারণ এমনটা দোয়াই আপনি করেছেন এর মধ্যে আপনি যেটা বললেন যে পজিটিভ আসছে পজিটিভ আবার কী করে আসে এখানে তো এমন কোনো ক্যালকুলেটর নেই যে ওখানে পজিটিভ নেগেটিভ এভাবে লেখা উঠবে অথবা স্বপ্নের এমন কোনো ব্যাপার নেই যে আপনি স্বপ্ন দেখলেন পজিটিভ হলো স্বপ্ন দেখলেন আবার খারাপ হয়ে গেল স্বপ্নে কেউ একজন বলছে ওকে যাও তুমি এগিয়ে যাও আরে আপনি তো এস্তেখারাই করলেন স্বপ্নের কোনো ইন্ডিকেশানের কোনো প্রয়োজন নেই এবং স্বপ্নের উপর এখানে নির্ভরতা স্থাপনের কোনো কথা হাদিসে আসেনি আপনি পরবর্তীতে ইনডিসিশনে ভুগছেন অর্থাৎ কী সিদ্ধান্ত নেবেন বুঝতে পারছেন না এক্ষেত্রে তো আপনি মানে প্রথম দিকে হয়তো সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন পরে আবার সিদ্ধান্ত থেকে ফিরে আসছেন তাইলে যেহেতু আপনি এস্তেখারা করে ফেলেছেন এখন আমার যেটা ধারণা আপনি কিছু একটা স্বপ্নের উপরে নির্ভরশীল হয়ে পড়েছেন কিছু একটা মানে একটা ইন্ডিকেশন যেটা আপনি নিজে বানিয়ে নিয়েছেন অথবা আপনাকে কেউ ভুলভাবে বুঝিয়েছে যেখানে কিছু একটা ইন্ডিকেশন থাকলে আপনি ডিসিশন নেবেন নাহলে নেবেন না যে কারণে আপনার মধ্যে দু এসেছে আপনি জাগতিক দিক থেকে যদি মনে করেন যে এর মধ্যে ভালো আছে তাহলে এস্তেখারা করে নিয়েছেন আর কোনো অসুবিধা নেই আপনি এগিয়ে যান আর যদি দেখেন যেন এর মধ্যে কোনো কল্যাণ নেই তাহলে এর থেকে ফিরে আসেন এখানে মানে ডিটারমাইন্ড হয়ে কাজ করার কথা বলা হচ্ছে আর যখন এস্তেখারা করবেন তখন ডিটারমিনেশান নিয়েই বা নিশ্চিত বিশ্বাস নিয়ে আপনি এগিয়ে যাবেন হলেও সেটা আল্লাহর নির্ধারণ কাদা এবং কাদার না হলেও সেটা আল্লাহর কাদা এবং কাদর যেটাই আল্লাহ নির্ধারণ করবেন আপনি কিন্তু আল্লাহর কাছে সেভাবেই চেয়েছেন অতএব ইনডিসিশনে ভোগাটা যদি স্বপ্ন কিছু দেখতে পাচ্ছেন না ইন্ডিকেশন পাচ্ছেন না তাহলে আপনি ভুলের মধ্যে আছেন আপনাকে কেউ ধোকা এবং প্রতারণা করেছে আপনি সেদিকে যাবেন না সেভাবে ইস্তেখারাকে ব্যাখ্যা করবেন না ইস্তেখারা হলো আপনি জাগতিক সিদ্ধান্ত নেওয়ার দিকে এগিয়ে যাবেন আর এভাবে ইস্তেখারাটা করবেন এরপর আর কোনো ধরনের হেজিটেশন বা ইতস্ততার মধ্যে থাকবেন না এটাই হচ্ছে বিধান জুম্মান ব্যাপারী আপনি দুটো প্রশ্ন পাঠিয়েছেন সালাম দেওয়ার পরে আপনি বলেছেন অনেকে বলে আদম আলহ সালাম নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের ওসিলা দিয়ে দোয়া করে মাফ পেয়েছেন এ বিষয়ে নাসিহা করুন আদম আলাহ সালাম থেকে এমন কোনো বিষয় নবী সাল্লাহ আসাল্লাম বর্ণনা করেননি যে আদম আমার ওসিলা দিয়ে আমার ব্যক্তির ওসিলা দিয়ে আমার মর্যাদার ওসিলা দিয়ে আমার ব্যক্তিত্বের অসিলা দিয়ে আদম আদমআ দোয়া করে আল্লাহর কাছে পার পেয়েছেন এমন কোনো কথা কোরআনেও নেই এবং বিশুদ্ধ সুন্নার ভান্ডারেও নেই অতএব এই ধরনের কথাগুলো মানুষ নিজেরা প্রচলন করেছে সহি সুন্নার ভাণ্ডারে এমন কোনো কথা নেই আচ্ছা তাহলে নবী সাল্লা সাল্লামের ব্যক্তির ওসিলা দিয়ে বা তার মর্যাদার ওসিলা দিয়ে দোয়া করার বিষয়টা কি এই ব্যাপারে আহলুসন্ন জামাতের বিশুদ্ধ আকিদা হলো যে নবী সাল্লি ওয়া ব্যক্তির ওয়াসিলা দিয়ে দোয়া করাটা নিষিদ্ধ মাম্ন ওয়ব ইলেহিল ওয়াসিলা আল যেটা বলা হচ্ছে আয় আর আল্লাহ আল্লাহর নৈকট্য তোমরা চাও তালাশ করো কিন্তু সেই নৈকত্রটা হতে হবে শেরিয়া পন্থায় কারণ শেরিয়ার রেকমেন্ডেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই নবী সাল্লা থেকে অনেকগুলো হাদিস এক্ষেত্রে আছে তিনি বলেছেন ইয়াকুম ও মহদাতমোর সাবধান তোমরা দিনের মধ্যে নতুন কোন উদ্ভাবন থেকে সতর্ক থাকবে এবং বিরত থাকবে দলাল কারণ প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় হচ্ছে বেদারাত প্রত্যেক বেদা হচ্ছে ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায় এছাড়া সাল্লাম বলেছেন মান ম্যানি আমরিনা হ্যাদুফাদ্দুন যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে এমন কিছু উদ্ভাবন করে প্রচলন করে যেটা দিনের অন্তর্ভুক্ত নয় সেটা দুধ সেটা রিজেক্টেড এবং প্রত্যাখ্যাত সুতরাং এই যে বিষয়গুলো বলা হলো এভাবে এটা সহি সন্ধ্যা দ্বারা সাব্যস্ত নয় আমরা কেরামকে দেখেছি তারা যখন বলেছেন অবদাউ ইলাহিল ওসিলা এই ওসিলার অর্থে তারা কুচেন তাকার রবিল আল্লাহ আল্লাহ নৈকট্য অর্জন আল্লাহ নৈকট্য অর্জন করা যাবে তার ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করা যাবে এখলাসের মধ্য দিয়ে ইমান পরিপালনের মধ্য দিয়ে ইসলাম প্র্যাকটিস করার মধ্য দিয়ে এবং শরিয়ত সম্মত সকল আমল দিয়ে দোয়া দিয়ে আর তাওয়াসুলের কথা যদি বলি তাহলে এই আয়াত নয় ওসিলা গ্রহণের বিষয়টি অন্যান্য অনেক হাদিস দ্বারা

এটা দিয়ে ওয়াসিলা দেওয়া যাবে দ্বিতীয় ওয়াসিলা দেওয়া যাবে আল আলআ অর্থাৎ আলা ইবাদাত ওল ইমান আল ইবাদাত কালবিয়া আল ইবাদাতিয়া আল ইবাদাত আল আখতাদিয়া সব কিছু দিয়ে যত ধরনের ইবাদত আছে যত ধরনের ভালো আমল আছে সবগুলো দিয়ে তা অসুল করা যাবে অর্থাৎ আল্লাহর কাছে বলা যাবে আল্লাহ আমি তোমাকে মহাব্বত করি অতএব আমাকে ক্ষমা করো তোমার প্রতি ইমান এনেছি আমাকে ক্ষমা করো তোমার রসুলের প্রতি ইমান এনেছি আমাকে ক্ষমা করো এভাবে অতএব ইমান খাসিয়া তাকুয়া তারপর আল্লাহর উপর তওয়াক্কুল এসব কিছুর অসিলা দেওয়া যাবে আমরা যে সালাত আদায় করছি সিয়াম আদায় করছি এগুলোর ওয়াসিলা দেওয়া যাবে অর্থাৎ যত ভালো শরীয়ত সিদ্ধ আমল আছে সবগুলোর ওয়াসিলা দেওয়া যাবে আর তৃতীয় যে বিষয়টা সেটা হলো জীবিত সৎ ব্যক্তিদের দোয়ারও ওসিলা দেওয়া যাবে এবং সেটা হলো এরকম যে আপনি সেই জীবিতা সৎ ব্যক্তির কাছে গিয়ে বলবেন আপনি আল্লাহর কাছে দোয়া করুন আর আল্লাহকে বলবেন আল্লাহ অমুকে আমার জন্য দোয়া করেছে তুমি কবুল করো তাহলে এভাবে তিনটার মধ্যেই আসলে তাওয়াসুল বা ওসিলা গ্রহণ করা সীমাবদ্ধ আর তাওয়াসুলের আরেকটা অর্থ যেটা রূপ তাহলে বান্দাতো ইয়া তাকার বিল আলিস এটি হচ্ছে তার আসলে মেজর ফিল্ড সে তার ভালো ভালো কাজ দিয়ে ইবাদত দিয়ে আমলাতের মধ্যে চ্যারিটি কাজ দিয়ে মোস্তাহাব কাজ দিয়ে দান খরাজ সাদাকা করে সে আল্লাহ নৈকট্য অর্জন করবে সেটাই আল্লাহ তালা বলছেন হিল ওয়াসিলা তার নৈকট্য তোমরা তালাশ করো আমরা তো সবাই তার নৈকট্য তালাশ করছি কিন্তু শরীয়ত পন্থাই সেটা করতে হবে অথব রসুল্লা সাল্লা সাল্লামের ওয়াসিলা দিয়ে দোয়া করা অথবা তার ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করা অথবা কোনো মুসলিমের অথবা কোনো সৎ ব্যক্তির ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করা এটা সম্মত নয় এবং সেই জিনিসটা আমরা দেখি বিশ্ববিখ্যাত অনেকগুলো সংস্থা এ বিষয়ে কথা বলেছেন আমরা এর মধ্যে লজনাদা এমা লিল এফটা যেটা সৌদি আরবের খুবই স্বীকৃত একটি দানকারী সংস্থা যেখানে সে দেশের অনেক বড়ো বড়ো ওলামাইকেরা ফতোয়া বোর্ডে থেকে থাকেন الشيخ علي أكبر شنو كرهه يسلو جا مسلم يشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله أجد مسلم شاكوط تسجل ألا ترى شوط تجار كود إله نبو محمد صلى الله عليه وسلم على رسول ويقول في دعائه كنتو شتر دوار مذهب عليه اللهم اعطني كذا وكذا من خير الدنيا والاخره بجاه النبي صلى الله عليه وسلم او ببركه الرسول او بحرمه المصطفى او بجاه الشيخ التيجاني او ببركه الشيخ عبد القادر او بحرمه الشيخ السنوسي فما الحكم؟ شتى دوار مذهب عليه هي اللهم كي دنيا ابن اخره اي, إي كل نبي صلى الله عليه وسلم মর্যাদার ওসিলায় এবং রাসুলসাল্লাহসাল্লামের বরকতে মোস্তাফা অথবা মোস্তফা সাল্লাহ আলিয়া সাল্লামের সম্মানে সম্মানের ওসিলায় অথবা আশেখা তিজানি কোনো এক ব্যক্তি আফ্রিকানরা এভাবে করে থাকে কেউ কেউ যে তার সম্মানে অথবা তার মর্যাদার ওসিলায় অথবা আব্দুল কাদের জিলানির বরকতের ওসিলায় অথবা সন্নুসি আফ্রিকার কোনো কোনো দেশে তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি এই শেখ হাসান নসির সম্মানেরও শিলায় আমাকে এই এই জিনিসগুলো দান করো তাহলে হুকুমটা কী এক্ষেত্রে হুকুমটা কি এই প্রশ্ন তাদেরকে করা হয়েছিল তারা তখন বলেছিলেন من توصل إلى الله في دعائه بجاه النبي صلى الله عليه وسلم أو حرمته أو بركته أو بجاه غيره من الصالحين أو حرمته أو بركته فقال اللهم بجاه نبيك أو حرمته أو بركته أعطني مالا وولدا أو أدخل الجنة وقني عذاب النار مثلا فليس بمشرك شركا يخرج, يخرج عن الإسلام ولكنه ممنوع سدا للذريعة لذريعة الشرك وإبعادا للمسلم من فعل شيء يفضي إلى الشرك যে ব্যক্তি তার দোয়ার মধ্যে নবী সাল্লা সাল্লামের মর্যাদা অথবা তার সম্মান অথবা তার বরকত অথবা তিনি ভিন্ন অন্য যে কোনো সৎ ব্যক্তির সম্মান অথবা তার মর্যাদা ও তার বরকতের ওসিলায় ওসিলা দিয়ে থাকে এবং দোয়ার মধ্যে সে বলে হে আল্লাহ তোমার নবীর ওসিলায় এবং তার সম্মানের ওসিলায় তার বরকতের ওসিলায় আমাকে মাল দাও সন্তান দাও অথবা আমাকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নাম থেকে রক্ষা করো এরকম যদি সে বলে থাকে তাহলে সে এমন শেরকে লিপ্ত হবে না এবং সে শেরকে লিপ্ত মশ্রিক বলে গণ্য হবে না যাতে সে ইসলাম থেকে বের হয়ে যায় তবে এটা নিষিদ্ধ এটা নিষিদ্ধ কাজ শেরকের যে দাঁড়িয়ে শেরকের দিকে যাওয়ার যে মাধ্যম সেগুলোকে বন্ধ করার জন্য এটাকে নিষিদ্ধ করা হয়েছে এবং মুসলিমদেরকে এমন কোনো কাজ করা থেকে দূরে রাখার জন্য এটাকে নিষিদ্ধ করা হয়েছে যে কাজ শেরকের দিকে ঠেলে দেয় তারা আরও বলেছেন ওয়ালাশাক্তাউসিজাহ আমিয়া ও সালাহিন ওয়াসিল ওয়াসাইল শেরক আল্লা তুফদি ইলাহিয়া আলামারুল আয়াম কোনো সন্দেহ নেই যে নবীদের মর্যাদা এবং সালাহীনদের মর্যাদা দিয়ে যদি কেউ ওসিলা করেন দোয়ার মধ্যে তাহলে সেটা ওয়াসা এলু শেরখ শেরকের একটা ওসিলা হিসাবে গণ্য হয় যা তাদেরকে সেই শেরকের দিকেই ببن جوجي بوتشي داي على ما دلت عليه التجارب جيتا ووبري وبيغوتا برومان بو هانكوتشي وشهد له الواقع ابن بستو بوتا بوكشا وقد جاءت ادله كثيره في الكتاب والسنه تدل على دلا تدل دلاله قاطعه على ان سد الذرائع الى الشرك والمحرمات من مقاصد الشريعه. ار اونيكولو دول الكتاب ابن سنر যা নিশ্চিতভাবে এ প্রমাণ বহন করছে যে সেরেক এবং হারামের দিকে যে সকল মাধ্যমগুলো নিয়ে যায় সেগুলো বন্ধ করে দেওয়া এটাই শরীয়তের অন্যতম মাকাশেদ এবং তার অনেকগুলো দলিল আছে তারা দীর্ঘ আলোচনা করেছেন আমরা সে আলোচনা করব না একটা দলিল এখানে দিয়ে আমরা এখানে শেষ করতে চাই তার একটা দলিল হিসেবে নবী ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل امه عملهم ثم الى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون তোমরা লোকদেরকে জিনিসকে সেই সব থেকে তোমরা গালিগালাজ করো না তারা যেগুলোকে আল্লাহকে বাদ দিয়ে ডাকে তাহলে তারাও না জেনে শত্রুতা বশত আল্লাহকে গালি দিয়ে বসবে অনুরূপভাবে আমরা প্রত্যেক জাতির জন্য তাদের আমলকে সুশোভিত করে দিয়েছি অতপর আল্লাহর তাদের রবের কাছে তাদেরকে ফিরে আসতে হবে তারপর তারা যে আমলগুলো করত তিনি তাদেরকে সে ব্যাস সে বিষয়ে অবহিত করবেন এভাবে আমরা আল কোরআনে আরও দেখি যে আল্লাহ আল্লা তালা মুশ্রিকদের যে আলিহা তাদের যে উপাস্য শেখ তাদেরকে যাদের তারা ইবাদত করতো তাদেরকে আল্লাহ তালা গালিগালাজ করতে নিষেধ করেছেন একতে যদিও তাদের ইবাদতটা বাতিল গালিগালাজ হয়তো করা যেতে পারে কিন্তু তারপরেও সেটাকে আল্লাহ তালা নিষেধ করেছেন কারণ এটা একটা জারিয়া যেটা আল্লাহর প্রতি পরবর্তীতে আরোপ হতে পারে তাহলে যে কোনো দারিয়া যেটা খারাপের দিকে নিয়ে যায় সেই দারিয়া ব্লক করে দিতে হবে বন্ধ করে দিতে হবে এটা হলো সাজিয়ার নির্দেশ এটাই ফাতোয়াল্লা জিনার দায় মধ্যে এসেছে তো সুতরাং আমরা বলবো যে বিশ্ববিখ্যাত ওলামাই ওলামাইকার তারা এভাবে আসলে নিষেধ করেছেন যেটা নবী সাল্লা সাল্লামের ওয়াসিলা দিয়ে ওয়াজ দোয়া করা যাবে কিনা বলে প্রশ্ন এসেছে তাহলে কী করা যাবে কি বলা যাবে বলা যাবে হে আল্লাহ আমরা তোমার কে ভালোবাসি তোমার নবীর এতেবার করি তোমার নবীর সন্না মেনে চলি অতএব আমাদেরকে ভালো করো দুনিয়া খায়ের দাও তাই না তখন আমাদের আমল দিয়ে তখন আমরা আল্লাহর কাছে তাওয়াসল করলাম তাকার রূপ হাসিল করলাম বা নৈকট অর্জন করলাম সুতরাং আমরা কনক্লুডিংয়ে বলবো যে আদম আলা সাল্লাম নবী সাল্লা সাল্লামের দোহাই দিয়ে অথবা তার ওসিলা দিয়ে পার পেয়েছেন এটা একদমই অনির্ভরযোগ্য কথা এবং ভুল কথা এটা কোনোভাবে প্রমাণিত নয় দ্বিতীয় হচ্ছে নবী সাল্লা সাল্লামের ওসিলা দেওয়ার বিষয়টি শরীয়তসম্মত নয় এবং এটাকে আদারিয়া আইলা শেরক বলা হয়েছে ফলে এমন কাজ কোনো নবী কখনো করবেন না কারণ নবীরা তো আল্লাহর বিশেষ বান্দা তারা সরাসরি আল্লাহর সাথে কানেক্টেড তারা আল্লাহর কাছে সরাসরি চান আর আল্লাহ শুধু নবী নয় সকল বান্দাদেরকে সরাসরি চাওয়ার পারমিশন দিয়েছেন এবং চাওয়ার নির্দেশনাও দিয়েছেন উনি আসতে যে আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবল করব এভাবে অসংখ্য দলিল আছে যেই সমস্ত দলিল দ্বারা প্রমাণিত হয় যে দোয়া সরাসরি আল্লাহর কাছে করতে কোনো বাধা নেই পৃথিবীর সকল মানুষ আল্লাহর কাছে দোয়া করতে পারে এবং দোয়া করে তারা বেনিফিটেড হতে পারে হয়েছে সেরকম প্রমাণ ভরি ভরি আছে অতএব এ বিষয়ে আশা করি যে আপনারা সঠিক বিষয়টা জানতে পেরেছেন এবং আমি নসিহা হিসাবে বলবো যে আসুন আমরা বিশুদ্ধ আকিদার উপর থাকি এবং বিশুদ্ধ আমল উপর থাকি কিছু লোক যদি এগুলোকে জায়েজও বলে তারপরেও আমাদেরকে দেখতে হবে কোনটা শক্তিশালী কোরআনসন্নার ক্লিয়ার টেক্সট এবং ভাষ্য আমাদেরকে কোন দিকে আসলে উপনীত করছে এবং কোন বিষয়টা আমাদের সামনে উদ্ভাসিত হচ্ছে আফটার রিসার্চ এবং আফটার ইন্টালেকচুয়াল ডিসকাশন যেগুলো আমরা অল এভিডেন্স নিয়ে করে থাকি তাহলে তারপরে সত্যটার দিকে আমাদের ফিরে আসতে হবে এখতলাফ থাকলেই যে সব গ্রহণ করা যাবে এবং এখতলাফ থাকলেই যে আমরা বলবো যে হ্যাঁ সবটাই ঠিক যে কোনোটাই গ্রহণ করো আসলে এটা ঠিক নয় আমাদেরকে অবশ্যই আল্লাহ জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন ওহির আলো দিয়েছেন এবং বুদ্ধি দিয়েছেন ফলে এসব এলিমেন্টকে কাজে লাগিয়ে আমাদের উচিত হবে সত্যকে আবিষ্কার করা এবং ওলামাই কেরামের বক্তব্য ডিসকাশনগুলো দেখে সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন যদি আমরা ভুল করে থাকি দ্বিতীয় প্রশ্ন করেছেন ভাই জুম্মান ব্যাপারি অনেকে বলে নবী সাল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখলে সে জান্নাতি আরও বলে থাকে নবী সাল্লাহ সাল্লামকে নবী সাল্লাম স্বপ্নে বিভিন্ন নির্দেশ দিয়ে যায় এর কি কোনো ভিত্তি আছে নবী সাল্লাহামকে স্বপ্ন দেখার বিষয়টা হাদিসে প্রমাণিত হয়েছে যেমন আমরা সাহেবের একটা রেওয়ায়ত ছয় হাজার নশো চুরানব্বই নম্বর যে রেওয়ায়তটা আছে আর সেখানে নবীসল্লাহ আসালামের কৌলী ভাবে এসছে মান রানিফল আলায় যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে মূলত আমাকেই দেখেছে কারণ শয়তান আমার বেশ ধারণ করতে পারে না নবী সাল্লাহ সাল্লামের বেশটা কি তাহলে অ্যাপিয়ারেন্সটা কী ছিল সেটা আমরা জানি তার সামাইল থেকে সামাইলটা হল নবীসাল্লাহ সাল্লামের বিভিন্ন শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা ফলে কেউ যদি স্বপ্নে নবীসাল্লাহ সাল্লামকে দেখে এবং সেই বর্ণনার সাথে মিলে যায় এবং বা তার কাছাকাছি হয় তাহলে বুঝতে হবে তিনি নবীসাল্লাম কারণ নবী সাল্লামের এই বেশটা শয়তান ধরতে রাখে না সে অক্ষম সেটি নবী সাল্লাম এখানে বলেছেন তাহলে যে ব্যক্তি স্বপ্ন দেখেছে সে দেখাটা সত্যি হতে পারে কিন্তু কেউ যদি নবী সাল্লাহ সাল্লামকে খুবই আজে বাজে তার সুরা ছাড়া অন্য সুরায় বেদগুটে কোনো কিছুতে দেখে তাহলে সেটা তো নবী সাল্লাহ আসালামে সুরা নয় কারণ সেটা অন্য একটা বেদগুটে জিনিস যেটা শয়তান হত তাকে বলে দিচ্ছে যে সম্ভবত এইটা নবীসাল্লাহ সাল্লাম সুতরাং মানুষ এখানে বিভ্রান্ত হতে পারে এই হাদিসটা সব মুসলিমেও এসেছে তো তাহলে আমরা বুঝলাম যে নবিস্লাহ সাল্লামকে স্বপ্ন দেখার বিষয়টা সত্য আর জান্নাতে কি না আপনি প্রশ্ন করেছেন যে স্বপ্ন দেখলেই জান্নাতে চলে যাবে না এমন কোনো আসলে সরাসরি ভাষ্য আসেনি যে নবিসাল্লা সাল্লামকে স্বপ্ন দেখলেই সে জান্নাতে চলে যাবে বা জান্নাতের বেসারত তাকে দেওয়া হয়েছে তবে এটা মিনাল মোবাস্বরাত এটা মিনাল মোবাস্বরাত এটা একটা ইয়াসহা এটা সত্য ভালো একটা স্বপ্ন ভালো স্বপ্নকে বলা হয় সত্য স্বপ্ন এই যে ভালো স্বপ্ন সেটা মিনাল মুবাস্বেরাত সেটা সুসংবাদ বহন করছে আমাদের জন্য সুসংবাদ নিয়ে এসছে সেই ধরনের ভাষ্যগুলো আমরা শহিব বখারের মধ্যেও পাই আবহরি আল্লাহ তালু থেকে একটা হাদিস এসেছে তিনি বলেছেন সামি তো রাসুল আল্লাহ সাল্লাহ সালামী আকুল আমি রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি লামিয়া নবুত ইল মুবাসরাত যে নবুয়তের এখন আর কোনো কিছু বাকি নেই কারণ শেষ নবী এসে গেছে সুতরাং নবুয়তের আর কোনো কিছু বাকি নেই তবে বাকি আছে মুবসরাত সুসংবাদ গুলো বাকি আছে খালুওয়ামাল আমাল সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন এই মুবাসরাত বা সুসংবাদ দানকারী বিষয়গুলো কি কীল হ্যা এটা হলো ভালো স্বপ্ন আর রইয়া ইয়া হ্যাঁ তাহলে এই ভালো স্বপ্ন যখনই কেউ দেখবে সেটা নবী সাল্লাহ দেখুক বা অন্য কোনো কিছু দেখুক সেটার দ্বারা আসলে ভালো সুসংবাদ পাওয়ার একটা স্কোপ তৈরি হয় ইমাম তিরমেদি একটা হাদিস বর্ণনা করেছেন যেটাকে তিনি হাসানো বলেছেন আবুদরদার আদি আল্লাহ তাল্লাহ থেকে যে নবী সাল্লা সাল্লাম আল্লাহর একটা বাণী লাহুমুল বসরাফিল হায়াতি দুনিয়া তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে সুসংবাদ সে বাণীর ক্ষেত্রে তাফসির বা ব্যাখ্যামূলক কথা তিনি উক্তি করেছেন বলেছেন হিয়া আর ইয়ার মুসলিম মুসলিম সেটা হলো ভালো স্বপ্ন যা মুসলিম দেখে থাকে শেখ আল বাণী মধ্যে এটাকে শুদ্ধ বলেছেন তাহলে বোঝা গেল যে জান্নাতে যাওয়ার বিষয়টা আসেনি তবে এটা একটা খোশখবরই কিন্তু সে খোশখবরীকে আগ বাড়িয়ে নিশ্চিত জান্নাতে যাবে এই ধরনের রক্তি করাটা ঠিক নয় কারণ একজন ব্যক্তির শেষ অবস্থা যে কী হয় সেটা আল্লাহ ভালো জানেন তবে ব্যক্তি যখন আজ করতে পারে যে এটা একটা ভালো জিনিস সে দেখেছে তাহলে সে তার জীবনকে সেভাবে গড়ে তুলবে সে নবী সাল্লা সাল্লামকে যদি সত্যি দেখে থাকে এটা আর সে সত্যিই তার স্বপ্নের কথা বর্ণনা করে কারণ অনেকে তো মিথ্যাও দাবি করে যে সে দেখে না অথচ বলে যে আমি নবীল আসলামকে দেখেছি নিজের একটা কর্তৃত্ব জাহির করার জন্য তা সেক্ষেত্রে যদি সে সত্যি দেখে থাকে তাহলে সে তো বুঝতেই পারল সে একটা ভালো জিনিস এখানে পেয়েছে ফলে তার জীবনটাকে সে নবী সাল্লাহ সাল্লামের সুন্না দ্বারা পরিচালিত করবে এত্তেবার করুন নবী সাল্লাহ সাল্লামের সুন্নাকে এবং বিরোধী সকল অবস্থান থেকে সে সরে আসবে একটা সুন্দর জীবন জীবনযাপন করবে তাহলে তার জীবনটা হয়তো দুনিয়াতে সুন্দর কাটবে এবং আখেরাতের জান্নাতের ফুল প্রিপারেশান বা প্রস্তুতি তার হয়ে যাবে এবং তখনই আশা করা যায় যে সে হয়তো জান্নাতে যেতে পারে নবী সাল্লা সাল্লাম কোনো কোনো ব্যক্তিকে স্বপ্নে নির্দেশনা দেয় নির্দেশ দেয় হে অমুক তুমি এ কাজ করো তুমি এই দুরুদটা চালু করে দাও তুমি এই ইবাদতটা বাড়িয়ে দাও তুমি এই তাবিজটা ব্যবহার করো তুমি এই মাটি গটি বা কিছু তালপাতা বা এগুলো দিয়ে একটা ঔষধ বানিয়ে মানুষের মধ্যে বন্টন করো এই ধরনের দাবি দেওয়া দেখা যায় এক ধরনের লোকদের মধ্যে তারা আসলে মিথ্যাবাদী নিশ্চিতভাবে তারা মিথ্যাবাদী কারণ নবী সাল্লা স্বপ্নে এসে কোনো ব্যক্তিকে কোনো নির্দেশনা দেন নাই দেন না দেয়ার বিষয়টা অথরাইজড না ইসলামে যদি তাই হতো তাহলে ইসলামের স্বপ্ন একটা সোর্স অফ নলেজ হতো বাট সর্বসম্মতিক্রমে আমাদের সকল একরম বলেছেন যে স্বপ্ন ইসলামে নট এ সোর্স অফ নলেজ এটা জ্ঞানের কোনো সূত্র নয় অতএব স্বপ্ন দেখে যে যে নির্দেশনাই পাক না কেন সেটা শরিয়ার কোনো পার্ট নয় শরিয়ার কোনো অংশ নয় বরং স্বপ্ন কে যদি শারিয়ার পার্ট হিসাবে কেউ চালান তিনি দোষ করেছেন ভুল করেছেন কোরআনসন্নার বাইরে আর কোনো কথা আজকের মানুষ ইসলামের বলে চালিয়ে দিতে পারবে না এটাই হলো সর্বশেষ কথা হাফিজা মুবাসেরা তিনি একটা প্রশ্ন করেছেন বলেছেন শেখ আমার প্রশ্ন হচ্ছে বেকার তালেবে আলেমের বিয়ের প্রস্তাবে কি আগানো উচিত বোন প্রশ্ন করেছেন অর্থাৎ তিনি হয়তো দেখেছেন তলেবুল আলেম সে আপাত দৃষ্টিতে বেকার যে কারণে মানুষ হয়তো তার বিয়ের জন্য তার আত্মীয়স্বজন তার মা বাবা রাজি হচ্ছে না তিনি জানতে চাচ্ছেন আসলে এই বেকার তালেবা এলেমের বিয়ের প্রস্তাবটা গ্রহণ করা যায় নাকি সে বেকার বলে তাকে আমরা যে রিজেক্ট করে দিচ্ছি সেটা ঠিক এখানে আমি বলবো প্রথমে আয়াতটার কথা বলবো সুরা নূরের বত্রিশ তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ স্মালা যে চমৎকার একটা গাইডলাইন দিয়েছেন সেটা আগে আমাদের জানা উচিত তারপরে আমি কিছু ব্যাখ্যামূলক কথা বলবো আল্লাহ সুমন তাল্লাহ বলছেন ও এম কেহল কুম ওয়াসীনা মিন ইবাদি কুম ও এমা একুম আর তোমাদের মধ্যে যারা অবিবাহিত পুরুষ বা নারী তাদেরকে তোমরা বিবাহ করিয়ে দাও এবং তোমাদের কৃত দাস দাসীদের মধ্য থেকে যারা সদযোগ্য তাদেরকেও বিয়ে করে দাও ইয়া কোন ফকারা ইয়গ নিহিমুল্লাহ হুমিন ফদলে ইয়া কোন ফকারা আ ইয়গ নিহিমুল্লাহ হুমিন যদি তারা ফকির হয় দরিদ্র হয় তাহলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন আল্লাহ আসরান আলীম আর আল্লাহ তাল তো প্রাচুর্যময় সর্বজ্ঞানী এরপর তিনি বলছেন ফাদলি আর যারা নিকাহের সামর্থ্য রাখে না নিকাহের সক্ষমতা যারা রাখে না তারা যেন তাদের মরাল এবং নৈতিক সংযম অবলম্বন করে ইস্তেফা মানে নৈতিক সংযম যেন তারা অবলম্বন করে যতক্ষণ না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেন বিবাহের সক্ষমতা তাদেরকে দান করেন তারপর তারা বিবাহ করবে তার এক পর্যন্ত তারা নৈতিকভাবে নিজেদের চারিত্রিক সততা রক্ষা করবে এবং তারা সংযম অবলম্বন করবে যেটা আমরা কালায় আরেকটা হাদিস থেকে দেখি রাসুল্লাহ সাল্লাম বলেছেন রোজা রাখবে অমালাস্তা ফালাই হিসেবে আর যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে না সে সৌম রাখবে সৌম সৌম রাখবে কেন না হলাজয় কারণ এটা তার জন্য চারিত্রিক রক্ষা কবচ হবে ফলে এই যে একটা চমৎকার একটা মূলনীতি আমরা এখানে পেয়ে গেলাম আয়াতে এবং হাদিসে তাহলে আমাদের সেটা ফলো করা উচিত তাহলে আমরা দেখব যে এই তলেবুল আলেম সে তো আসলে একজন যোগ্য ব্যক্তি সে একজন ভালো মানুষ এবং তার যে যোগ্যতা তাতে সে ফ্রিকুয়েন্টলি এই সমাজে চাকরি পেতে পারে আপাতত যদি তার চাকরি না থাকে তাহলে এই ধরনের সৎ ভালো তলবল আলেমকে আমাদের রিজেক্ট করা উচিত নয় প্রথম কথা দ্বিতীয় হচ্ছে তলেবুল আলেম সে যে বিবাহের পয়গ্রামটা নিয়ে আসলো তাকেও ভাবতে হবে যে আসলে সে বিবাহের সামর্থ্য রাখে কিনা না কারণ বিবাহের সামর্থ্য বলতে শুধু শারীরিক সামর্থ্যকেই বোঝায় না যে সে ফিজিক্যালি ম্যাচিওর্ড সে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক বা শারীরিক মেলামেশা মেনটেন করতে পারবে এটা অ্যানাফ নয় তাকে একটা সংসারের গুরু দায়িত্ব নিতে হবে এবং নারীর খোর পোষ এবং তাকে চালানোর সব দায়িত্ব তাকে পালন করতে হবে ফলে সেই সামর্থ্য তার আছে কিনা বিবাহের আগে বিবাহে প্রস্তাব দেওয়ার আগে তাকে সেই সামর্থ্য একটু যাচাই বাছাই করতে হবে কারণ আমরা দেখলে দেখতে পেলাম এখানেও এই সৌরান্নরে তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা যারা বিবাহ সামর্থ্য রাখে না তাদের জন্য একটা প্রেসক্রিপশন দিয়েছেন এবং নবী সাল্লাম তিনিও যারা বিবাহ সামর্থ্য রাখে তাদেরকে দ্রুত বিবাহ করতে বলেছেন যারা সামর্থ্য রাখে না তাদেরকে সিয়ামের প্রেসক্রিপশন দিয়েছেন তাহলে অক্ষমতার একটা বিশেষ প্রেসক্রিপশন আছে অক্ষম হয়ে যদি সে বিবাহের কোনো দায়িত্ব নিতে না পারে তারপর বললো আল্লাহ ভরসা আল্লাহ এক সময় এক সময় দিবেন কথা বলে সে যদি বিবাহ করে এবং শরীয়তের ইনস্ট্রাকশন ফলো না করে তাহলে সে যে মহারানা দিতে পারবে না সে যে মেয়ের খরচ বেয়ার করতে পারবে না তখন তার একটা বিপর্যয় তার সংসারের সৃষ্টি হবে এবং কিছুদিন পর সে যৌতুক নেওয়া শুরু করবে এবং স্বামী স্ত্রীর মধ্যে গালবন্ধ শুরু হয়ে যাবে এই জন্যে আসলে আমাদেরকে সমন্বয় করতে হবে দিনদারির কারণে আবেগে হওয়া যাবে না দিনদারি অবশ্যই ইসলামে গুরুত্বপূর্ণ চারিত্রিক সত্তা ইসলামে গুরুত্বপূর্ণ বিবাহসাদের মধ্যে দিনদারিটাই উভয় পক্ষে দেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে জাগতিক সামর্থ্যটাও বিবেচনায় আনতে হবে পারিপার্শ্বিকতাও আমাদেরকে বিবেচনায় আনতে হবে সব কিছুর আলোকে যদি আপাতত কেউ বেকার হলেও সে যদি এক্সপেক্ট করে যে না সে পারবে তাহলে সে বিবাহে অগ্রসর হতে পারে এবং যদি কনেপক্ষ তারাও যদি সব বিশ্লেষণ শেষে দেখে যে না সে একজন মেধাবী সৃজনশীল ব্যক্তি এবং সে তার নিজের উপর নিজের কনফিডেন্স আছে এবং সে এক দুই মাস একটু ইন্টারভিউ দিলেই সে ভালো চাকরি পেয়ে যাবে বা তিন মাস পরে বা ছয় মাস পরে নাও প্রবলেম তাহলে এটাকে যদি কনসিডার করা যায় সাময়িক বেকারত্বকে যদি কনসিডার করা যায় তাহলে কনেপক্ষের পক্ষের উচিত এরকম একজন চরিত্রবান ব্যক্তিকে বিবাহের জন্য চুজ করা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন শরীফুল ইসলাম আপনি প্রশ্ন করেছেন আমি কিছু ছেলে মেয়েকে প্রাইভেট পড়াই মেয়েরা যদি পর্দা করে আসে তাহলে কি ছেলে মেয়ে একসাথে পড়ানো যাবে পড়ার ডিউরেশন এক ঘন্টা ছেলে মেয়েদের কথা বলাতে আমার সুযোগ থাকে না শুধু পড়েই চলে যায় দ্বিতীয়ত মেয়েরা পর্দায় থাকলে দশ বারো জন মেয়েকে নিয়ে মেয়েদের আলাদা ব্যাচে পড়ানো যাবে কিনা দুটো প্রশ্ন আপনি করেছেন ছেলে মেয়েকে একসাথ করে তাদেরকে যদি একটা নিয়ম নিয়মকানুনের মধ্যে আমি বেঁধে ফেলতে পারি এবং তারা যদি পর্দা তার খেলাফ না করে এবং তারা যদি গসিফ আড্ডা করে পরিবেশ নষ্ট না করে তাহলে কি আপনি তাদেরকে একসাথে পড়াতে পারবেন কিনা উত্তর হচ্ছে না এটা সেই অ্যালাউ করে না ম্যাচিউর্ড ছেলে মেয়েরা আমাদের দেশে সাধারণত ক্লাস ফাইভ সিক্সে ম্যাচিউর্ড হয়ে যায় আর ছেলেরা এইট নাইনের মধ্যেই ম্যাচিওর্ড হয়ে যায় ফিজিক্যালি আর আপনি যাদেরকে পড়াচ্ছেন বোঝাই যাচ্ছে তারা ছেলে মেয়ে। তাহলে যতই আপনি বলেন যে আমি পর্দার মধ্যে পড়াচ্ছি আমি তাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছি না এবং আমি নিশ্চিত করছি যে আমার এই কোচিং সেন্টার থেকে বের হওয়ার আগ পর্যন্ত তারা তাদের চারিত্রিক সততা রক্ষা করে কিন্তু তারপরে এখানেও আমি বলবো সাদ্দ ছেলে মেয়েদের এই অবাধ মেলামেশা পর্দা পোশিদা করে এমনকি টুপি মাথায় দিয়েও যদি হয় তাদের এই অবাধ সুযোগটা এটা দারিয়া ইলাল আল হারাম এটা হারামের একটা মাধ্যম এটা জারিয়া ইল আলফাবাহস অশ্লীলতার একটা মাধ্যম এটা জারিয়া ইলা আলবাহাব্বাহা আল গায়শের এটা অবৈধ প্রণয়ের একটা মাধ্যম এবং সেটা মানে পরীক্ষিত অভিজ্ঞতা অভিজ্ঞতার পরীক্ষিত একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে রিলেশন সবার চোখের দৃষ্টির আড়ালে এমনভাবে হয়ে যেতে পারে যেটা কাকপক্ষীয় টের পায় না তাই না অতএব শেরিয়া আসলে এই সুযোগটা রাখতে নারাজ তারা ছেলে মেয়েকে তাদের পবিত্র সম্পর্কের বন্ধনে আবদ্ধ রাখতে চায় হয় বিবাহ নয় দূরত্ব এখানে ছেলে মেয়েদের মধ্যে বিবাহের বাইরে আর কোনো ইন্টারাকশন হতে পারবে না কোনো অবৈধ প্রণয় হতে পারবে না ফলে এই ধরনের একসাথে যে কো সিস্টেম সেটা হোক শিক্ষা প্রতিষ্ঠানে অথবা হোক কোচিং সেন্টারে কিংবা প্রাইভেট টিউশনের ক্ষেত্রে সেটা মোটে শরীয় সম্মত সেটা কোনোভাবেই এটাকে অ্যালাউ করে না কোনোভাবেই না আচ্ছা আপনি বলেছেন মেয়েদেরকে আপনি আলাদা পড়াতে পারবেন কি না যদি আট দশজন মেয়ে পাঁচ ছজন মেয়ে মেয়ের একসাথে আপনার কাছে পড়তে আসে আপনি পুরুষ শিক্ষক হিসাবে তাদেরকে পড়াতে পারবেন কিনা হ্যাঁ এখানে কিছু দাওয়াবেত আছে সেই দাওয়বেতগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার জন্য মেয়েদেরকে পড়ানো যায় যাচ্ছে সেটা অবশ্যই ওপেন এবং পাবলিক প্লেস হতে হবে যদি বাসায় পড়ান বাসায় সেটা কোনো স্পেশাল রুম না হয়ে একটা খোলামেলা রুম হতে হবে বিশেষ করে মেয়ে এবং পুরুষের মধ্যে এই জিনিসটা একটু জরুরি কারণ আজকাল আমরা ব্যাপকভাবে দেখতে পাচ্ছি অনেক শিক্ষক তারা তাদের ছাত্রীদের গায়ে তাদের ছাত্রীদের গায়ে হাত তোলে এবং সুযোগগুলো গ্রহণ করে বিভিন্নভাবে এটা আর বলার অপেক্ষা রাখে না ফলে মেয়েদের পর্দার মধ্যে রেখে তাদের নিরাপত্তা নিশ্চিত করে এবং তাদেরকে মোটামুটি খোলামেলা জায়গার মধ্যে যদি পড়ার ব্যবস্থা করা হয় যদিও তারা সংখ্যা একাধিক হয় তাহলেও তাদেরকে এভাবে খোলামেলা জায়গার ব্যবস্থা করে মেয়েদেরকে পড়ানো যেতে পারে এর দলিল হল নবী সাল্লাম মেয়েদের জন্য একটা স্পেশাল সেশন দিয়েছেন অমর আব্দুল খাতাব রাদি আল্লাহ তাল তাকে রিকোয়েস্ট করেছিলেন এছাড়াও আমরা দেখি যে ঈদের সালাতে মেয়েদেরকে একটু আলাদা করা হতো পুরুষদের থেকে তখন নবী সাল্লাহ পুরুষদের জন্য খোদ দিয়ে এসে মেয়েদের মধ্যে এসে মেয়েদেরকে কিছু দার্স দিতেন কিছু নাসিহা করতেন তাতে বোঝা যাচ্ছে যে পুরুষ মহিলাদের যে কোনো মজমুড়া বা গ্রুপকে কোনো স্পেশাল সেশন এবং নাসিহা দিতে পারে কোনো অসুবিধা নেই আমরা আর অল্প কিছুক্ষণ আপনাদের কিছু প্রশ্ন নেব কিছু প্রশ্ন আমাদের কাছে এখনও রয়ে গেছে তোহা তিনি বলেছেন আমার এক আত্মীয় তার পেটে বাচ্চা থাকা অবস্থায় তার স্বামী তাকে এক তালাক দেয় এখন আমার প্রশ্ন হচ্ছে এই তালাকের উপর সারিয়ার বিধান কী পেটে বাচ্চা থাকা অবস্থায় তালাকটা শুদ্ধ তবে তালাকটা যেন রাগের বশত্ব আসলে মানুষ না দেয় তালাকটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হওয়া উচিত তারপরেও আমরা বলবো তালাকটা যদি স্বাভাবিক রাগ অবস্থায় কেউ প্রেগনেন্ট স্ত্রী প্রেগনেন্ট থাকা অবস্থাতে তাহলে সেটা হবে এক তালাক হতে কোনো অসুবিধা নেই তবে তার ইতটা বেড়ে যাবে কারণ এই বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত তার ইতটা এক্সটেন্ডেড হবে এবং এই সময়কালে যদি স্বামী তাকে ফেরত নেয় তো ফেরত নিল আর ফেরত না নিলে এই সময়কালে মানে তাকে লম্বা ইদ্যাত পালন করতে হবে সন্তান হওয়ার সাথে সাথে সে স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু স্বামী যদি এই সন্তান হওয়ার আগ পর্যন্ত তাকে নিয়ে নেয় সংসারে তখন তার এই তালাক একটা পতিত হয়েছে বলে গণ্য হলেও সংসারে ফেরত যাওয়ার সুযোগ থাকবে শিহাব প্রামাণিক বলেছেন তাফসির আপন ক্যাথের কোন প্রকাশনীর পড়বেন যে কোনো প্রকাশনীর পড়তে পারেন তবে বাংলায় দুটো প্রকাশনী থেকে এর অনুবাদ বের হয়েছে তৌহিদ প্রকাশনী এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলা অনুবাদগুলো আমি মনে করি যে এগুলো আরেকটু ভালো করে রিভাইজ করা উচিত কারণ এর আগে যে ইম্প্রেশনগুলো আমার চোখে এসেছিল দেখলাম যে সেখানে হয়তো অনুবাদটা করা হয়েছে বাংলা ভাষা বোধগম্য সেটা বাট আরবির সাথে মিলিয়ে অনেক সময় দেখা যায় যে এ সমস্ত আরবির অনুবাদগুলোর ক্ষেত্রে কিছু ত্রুটি হয়েছে অতএব আমি বলবো যে বাংলা অনুবাদগুলো যেগুলো আরবি থেকে করা হয়েছে সেগুলো যেন অন্তত মাঝে মাঝে বিদগ্ধ ওলামাইকেরামের এডিটিংয়ের মাধ্যমে বা তাদের সম্পাদনার মাধ্যমে এগুলোকে আরেকটু সংশোধন করা হয় রুহুল আমিন বলেছেন আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আহব্বা কুমুল্লা আহবাব তুমনি আল্লাহ আপনাদেরকেও ভালোবাসুন যার জন্য আপনারা আমাদের প্রতি মাহাব্বা পোষণ করছেন আপনার একটা প্রশ্ন হলো জানেন যে হাদিস এসে আজানো কামতের মধ্যে দুরাকাত সন্নত আছে দুরাকাত সুন্নত সালাতের সাথে কি দহুল মসজিদের সুন্নতের সাথে একটা নিয়াত করা যাবে কিনা হ্যাঁ যে দুরাকাত সালাতের কথা এসছে সেটা বখারিতে এসছে এবং অন্য হাদিস গ্রন্থ এসছে নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন বাইনাকু সাল্লাতেই বাইনাকুল বাইনাকুল্লা আজানাইনি সলায়াতুন বাইনাকুল্লা আজানাইনে সলায়ুন তিনবার তিনি বলেছেন তারপর বলেছেন লেবান শাহ দুই আদানের মাঝখানে অর্থাৎ আদান এবং একা মাঝখানে সালাত রয়েছে দুরাকাত সালাত এবং তিনবার বলার পর তিনি বলছেন যে চায় অর্থাৎ এটা ম্যান্ডেটরি কিছু নয় এখন কেউ যদি যেমন আজানের পরে মসজিদে প্রবেশ করে তাহলে সে এই আজানের পরবর্তী দুই সালাদ এবং দোহল মসজিদ একসাথে যদি ইয়াদ করে সেটা শুদ্ধ হবে কিনা অবশ্যই সেটা শুদ্ধ হবে এই ধরনের তাদাহুল এর বহু নদীর রয়েছে এবং এটা বিশুদ্ধ বলে আমাদের ওলাম একেরাম স্বীকৃতি দিয়েছেন ছোট্ট দুই একটা প্রশ্ন নিয়ে আমি শেষ করে দেব আজকে আপনাদের লাইভ কিছু প্রশ্ন এসেছে বলেছেন তাইবা একাডেমি আমাকে একটা অনলাইন শিক্ষার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারলাম দেখলাম আপনি ওই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত তাই এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছি এ প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা ওয়েবসাইটে গেলেই জানতে পারবেন তাইবা একাডেমি এবং এই প্রতিষ্ঠানে তাইবা একাডেমির ফেসবুক পেজও রয়েছে সেখানে আমরা অ্যাকাডেমিক অনেকগুলো সুন্দর সুন্দর পোস্ট করে থাকি সেগুলো আশা করি আপনাদের উপকারে আসবে ইসলামিক শিক্ষা নিয়ে বা জেনারেল শিক্ষা নিয়ে যে কোনো বিষয় নিয়ে বা আমাদের জীবনকে আলোকিত করার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ আমাদের সালাফেসাল সালেহিনের আকোয়াল সেখানে আমরা দিয়ে থাকি আপনি ঠিকই বলেছেন যে এই প্রতিষ্ঠানের সাথে আমি অবশ্যই সম্পৃক্ত আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের মুসলিম জনগোষ্ঠীর সেবা করা এবং তাদেরকে আলোকিত করা তাদেরকে ইমান আমল আখলাক অর্জনের ক্ষেত্রে সহায়তা করা এটা আমাদের অন্যতম উদ্দেশ্য আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন আপনাদের কাছে দোয়া চাইছি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে দেশ জাতি মুসলিম ইসলাম মুসলিম ওম্মা সবার জন্য কাজ করার তৌফিক দান করেন আমিন মোহাম্মদ সাজ্জাদ হুসাইন ভুঁইয়া বলেছেন যেসব ব্যবসায়ী পণ্য সামগ্রী দরকষাকষি করে বিক্রি করা হয় সেসব পণ্যের জাকাত কিভাবে দিতে হয় না সেটা তো প্রতিবারে জাকাত দিতে হবে এমন তো না আপনি তো জাকাত একবারে দিবেন তাই না প্রতি বছরে তিনশো দিন এক চন্দ্র বৎসর পরিপূর্ণ হওয়ার পরে আপনার কাছে এই দরকষাকষি বলেন আর যাই বলেন এই সমস্ত ট্রানজেকশনের পরে যে টাকাটা জমে থাকে অথবা আপনার কাছে আগে থেকে ডিপোজিটেড ছিলেন কারণ আপনার কাছে তো জাকাতযোগ্য সম্পদ একটা নয় অনেক কিছু থাকতে পারে আপনি ব্যাঙ্কে ডিপিএস করেছেন আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছেন ফ্রিল্যান্সার হিসাবে অনেক টাকা ইনকাম করেছেন সেগুলো এখন আপনার কাছে হ্যাঁ ক্যাশ ইন হ্যান্ড হিসাবে আছে ক্যাশ ইন ব্যাঙ্ক আছে আপনি ব্যাঙ্কে ডিপোজিট করেছেন তাহলে নানা সোর্সের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার টাকা ছড়িয়ে ছিটিয়ে সম্পদ ছড়িয়ে ছিটিয়ে আছে যোগ্য যে সম্পদটা সেটাকে আপনাকে একসাথে একটা ওয়েস মধ্যে রাখতে হবে তারপরে আপনি জাকাত দেবেন এখন কষাকষির মাধ্যমে আপনি ব্যাপারটা তো আজকের ব্যাপার নয় যে আজকে কষাকষি করে পাঁচ লাখ টাকার জিনিস আপনার সাত লাখ টাকা বিক্রি করলেন দর কষাকষি করে আপনি সাত লাখ টাকার জিনিস দুই লাখ টাকায় বিক্রি করলেন এখন কোথাও লস হয়ে গেছে কোথাও আপনার অনেক প্রফিট এসেছে সে অনুযায়ী কি আপনার জাকাতের মধ্যে কোনো হেরফের হবে কি না মানে আসলে এই যে কষাকষির ব্যাপারটা তো জাকাতকে এফেক্ট করতেছে না এটা আপনাকে বুঝতে হবে আপনি জাকাতের বিষয়টা জাকাতের যে সুন্দর সিস্টেম আছে যে ক্যালকুলেটর আছে তার মাধ্যমে জাকাতের হিসাবটা আপনি বের করেন এবং জাকাতের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কনসালটেন্সি নেন আল্লাহ আপনি তো অসুস্থ হলেই তো কতবার যে কনসালটেন্সি নেন কত ডাক্তার কাছে যে যান দেশে বিদেশে আর বছরে একবার একজন জাকাত কনসালটেন্টের কাছে যেতে পারবেন না আমি আমি বলবো আমার ভাইদের বোনদের আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন না এই যে আপনাদের অনেক ভুল ধারণা আছে আমরা দেখলাম এবং বিশেষ করে আমাদের ব্যবসায়ী ভাই বোনদের জাকাতের ব্যাপারে অনেকেরই একদমই কোনো ধারণা নেই এবং তারা জাকাতের কোনো কনসালটেন্সি নিচ্ছে না এক্ষেত্রে আমি তাইবা অ্যাকাডেমিকে আবারও এখানে কোর্ট করব যে তাইবা একাডেমি আপনাদের শেরিয়া কনসালটেন্সি দিয়ে থাকে জাকাত কনসালটেন্সি দিয়ে থাকে মেরাজ এবং উত্তরাধিকার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কনসালটেন্সি দিয়ে থাকে বিবাহ তালাক সম্পর্কিত কনসালটেন্সি দিয়ে থাকে এবং ফ্যামিলি রিলেশন কিভাবে বিল্ড আপ করবেন সমস্যা পড়লে কিভাবে তা থেকে সম্মত উপায় উত্তরণ করা যাবে এই সমস্ত কনসালটেন্সি দিয়ে থাকে আপনারা সেটা নিতে পারেন আমি আর ছোট দু একটা প্রশ্ন নিচ্ছি আসলে সময় আমাদের প্রায় শেষের দিকে সেই জন্যে বেশি প্রশ্ন যাচ্ছে না অথচ আপনারা অনেক প্রশ্ন পাঠিয়েছেন তাহমিদ শুভ বলেছেন আমার মা আর বোন একা বাসায় থাকে বাসায় কোনো পুরুষ মানুষ থাকেন না এখন কি তারা চাইলে কুকুর পালতে পারবেন কুকুর কেন পালবেন এটা একটা দেখার বিষয় তাদের সঙ্গী হিসাবে যেমন ইউরোপিয়ানরা আমেরিকানরা তাদের সঙ্গী হিসাবে বন্ধু হিসাবে কুকুরকে পালে এবং কুকুরের সাথে একসাথে শোয় তো আপনার উদ্দেশ্য যদি সেটা সেটা তো একদম স্পষ্ট হারাম শৌখিনভাবে এবং কুকুরকে বন্ধু হিসাবে রাখার জন্য কুকুরকে বাড়িতে পালার কোনো অপশান নাই কুকুরকে পালার দুটো জায়জ পন্থা আছে একটা হলো কুকুর আপনার জন্য শিকার করে নিয়ে আসবে হালাল কোনো পাখি বা মানে যে যেগুলো আপনি শিকার করার জন্য তাকে অ্যাসাইন করেন আর দ্বিতীয় আরেকটা হচ্ছে আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য তাহলে পাহারাদার কুকুর এবং শিকারী কুকুর ছাড়া শৌখিন কুকুর বা কুকুরকে বন্ধু হিসাবে বা নিজের জীবন জীবনসঙ্গী হিসাবে রাখার জন্য পালন করার কোনো সুযোগ ইসলামে নেই তো প্রিয় দর্শক আজকে আমরা এর মধ্যে শেষ করতে চাচ্ছি আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন আমাদের ভুলগুলোকে ক্ষমা করেন আমাদের পাপগুলোকেও তিনি ক্ষমা করে দেন আর আমাদেরকে রেগুলারলি তার ইবাদত সুন্দরভাবে করার তৌফিক দান করেন এবং সেগুলোকে তিনি কবুল করেন আমাদের সব কথা কাজে তিনি দান করেন আমাদের দেশ আমাদের জনগোষ্ঠী আমাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সমরবদ্ধা যেন বরকত দান করেন আজ এ পর্যন্তই হদসলাল্লাহ ওসালাম আল্লাহ নবীন মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবহি আজমাইন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত